আমরা এখন মদিনা ছেড়ে আমরা জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছি। এখন এখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা বিস্তীর্ণ জায়গা, শুধু পাহাড় আর পাহাড়, এই পাহাড় ঘেরা জায়গা। এখানে আমরা এখন আমাদের হজের কাজ শেষ করে আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি জেদ্দাতে। আর এখন থেকে কিছুক্ষণ পর, অর্থাৎ আগামীকালকে ভোর 5:10 আমাদের ফিরতি ফ্লাইট, আল্লাহ যদি সৈয়দ সালাম মতো ফিরায় তাহলে আগামীকালে সৌদি আয়ারলাইন্সে আমরা বাংলাদেশে যাব। আমরা এখন এই চলার পথে দেখতে পাচ্ছি দুই পাশে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড় ঘেরা আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি করুণা, আল্লাহ যে একটা সৃষ্টি, আল্লাহ যে সৃষ্টি সেরা, সেটাই এখানে আমরা উপলব্ধি করতে পারতেছি। যেখানে অনেক শুধু পাহাড়ের পর পাহাড়, একটা পাহাড়ের পর একটা পাহাড়, দুই ধারে আমরা পাহাড় খুঁজে পাচ্ছি। আর এই পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝ দিয়ে আমরা চলে যাচ্ছি, যেখানে চলার পথ আমাদের সাথী, আমাদের সাথী হাজি ভাইয়েরা সহ সবাই যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এক একটা পাহাড়, শুধু পাহাড়ের পর পাহাড়, আর এই পাহাড়ে কোনো গাছগাছালি তেমন নেই, দুই একটি গাছ, মরুর যে গাছগুলো, যেখানে এরা অল্প মানে পানি ছাড়াই অনেকটাই বাঁচতে পারে। তবে মনে হচ্ছে যে এখানের যে পাহাড়গুলো, এই পাহাড়ের নিচে যে গাছ, পাহাড়ের সমান্তরালে যে গাছগুলো দেখা যায় ছোটো ছোটো, এগুলো আল্লাহর নিয়ামত। কিছু সামান্য একটু সতেজ পানি পেলেই এরা বেঁচে যায়। আমাদের দেশের যেমন পরি মনসা যে গাছটা, এটা পানি না পেলেও দীর্ঘদিন বেঁচে থাকে, সামান্য পানিতে এরা বেঁচে থাকতে পারে। আমরাও দেখেছি যে মরুর যে গাছ, এগুলো এভাবে বেঁচে থাকে। আর এখানে পাহাড়ের যে জায়গাটা, প্রত্যেকটা জায়গার যে খাঁ খাঁ গরম, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যেরকম পুকুর কাটলে বা কোনো কিছু কাটলে কালো কালো মাটির চাকা দেখা যায়, যে চাকাগুলো দেখলে মনে হয় যেন এখন কিছুক্ষণ আগেই এ মাটি কেটেছে, এমন কিছু আমরা অনুভব করে থাকি। কিন্তু এখানে যে কালো কালো যে দাগটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু পাথর, প্রত্যেকটা পাহাড়ে পাথর দিয়ে তৈরি। আমরা আরও দেখতে পাচ্ছি এক একটা পাহাড়ের পর পাহাড়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখে পাচ্ছেন এই পাহাড়, এই রাস্তার পরে ছোট পাহাড়, তারপরে দেখা যাচ্ছে আরও অনেক বড় পাহাড়। হয়তো আমাদের ক্যামেরায় অতটুকু আকর্ষণ মানে ওই পাহাড়গুলো টেনে নিতে পারবে না, তবে আমরা অনুভব করতে পারি বা আপনারা অনুভব করে নেবেন অনেকগুলো পাহাড় পড়ে আছে, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় পড়ে আছে। আর এই দুইটে পাহাড়ের মাঝখানে ছোট ছোট বিস্তীর্ণ সমতল অঞ্চল, সমতল জায়গা, এই জায়গাগুলো পড়ে আছে বিটকে বিট জায়গা, আল্লাহু একবার। ও সমস্ত জায়গাগুলো এখন মনে হয় যেন অনাবাদি, বিনা ব্যবহারে পড়ে আছে এক একটি পাহাড়। আমরা সেই পাহাড়ের কোথাও কোথাও দেখেছি, যেটা হয়তো আমরা এখানে আমাদের ধারাভাষ্যতে আনতে পারিনি, যেখানে দেখা যায় যে সেখানে কিছু মানুষের বসবাসের জায়গা, সমতল জায়গা, সেখানে কিছু ওট পালা হচ্ছে, সেখানে কিছু লোকের টুকটাক কাজে দেওয়া হচ্ছে। যেমন আমরা এখন একটু দেখতে পাচ্ছি, এই যে সামনে আসতেছে একটা জায়গা, একটা সমতল জায়গার মতো, যেখানে মানুষের বসবাসের মতো এমন একটা জায়গা এখানে আমরা দেখতে পাই। যেখানে একটা মসজিদ আছে, অনেক দূর মনে হচ্ছে একটা মসজিদ। আসলে এই মসজিদে এখানে পেট্রোল পাম্প, গাড়ি ঘোড়া রাখার জায়গা, এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি অপেক্ষা করতেছে। এখানে মরুভূমির ভিতরেও আবার পানি পাওয়া যায়, আল্লাহর নিয়ামত। যেখানে পানির তলায় আমরা যেরকম আমাদের দেশে টিউব কয়েলের মাধ্যমে নিচে পানি উঠানো যায়, এই মরুভূমির ভিতরেও আল্লাহর নিয়ামত, সেখানে নিচ থেকে পানি উঠে সেখান থেকে পানি পাওয়া যায়, সেই পানি দিয়েই আবার
মানুষ তার জীবন ধারণ করার বিভিন্ন পানিগুলো তারা গ্রহণ করে থাকে, বিভিন্ন পানি নিয়ে থাকে। আমরা দেখতে পাই যে ছোট ছোট ওয়াল করে, বিল্ডিং করে কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, ভাঙ্গা ভাঙচুর অবস্থায় আছে, আবার কোনোটা ভালো অবস্থায় আছে, পড়ে থাকে সেখানে। সেইখানে কিছু কিছু লোকে বসবাস করে। আমরা সেখানে পূর্বে দ্বারাবাসের কথা বলেছি যে মরুর জায়গায় অনেক সময় দুই চারটা পাহাড়, পাহাড়ের মাঝখানে বা মরুর জায়গায় ভিতরে কিছু কিছু খেজুর বাগান করা থাকে। সেই খেজুর বাগান মাটির তলা থেকে পানি তুলে সেখানে বাগান করা হচ্ছে। আমরা দেখেছি সৌদি আরবে, এই আরব প্রান্তরে আমাদের দেশের মতো অনেক শাক সবজি, অনেক ফসলাদি পাওয়া যায়, যেগুলো আমরা যেগুলো এখানে চাষের মাধ্যমে টুকিটাকি পানি থেকে মাধ্যমে কষ্ট করে এই ফসলগুলো, সবজি ফসলগুলো করা হয়, সবজিগুলো করা হয়, আমরা সেটা অনুভব করছি। কিছু কিছু নিচু জায়গা এটা একটা ফ্লাইওভারের মতো, ব্রিজের মতো। আবার এখানে আবার দেখতে পাচ্ছি যে কালো কালো যে জায়গা, ওই যে দেখা যাচ্ছে কিছু ওট, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওটগুলো মরুভূমির জাহাজ ওট, ওরা চলে যাচ্ছে। হয়তো ক্যামেরায় অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি যে সমতল জায়গা, যদিও এই পাহাড়ের মাঝখানে পাদদেশে রাস্তাগুলো কোথাও নিচা কোথাও উঁচা, যে আমাদের উঁচা নিচার যে অঞ্চল সেখানেও সরকার সেটাকে সুন্দর সমতল করে নিয়ে এসেছে সমতলভাবে। সেখানে কিছু পাহাড় কোথাও কোথাও ব্রিজ দিয়েছে, কোথাও মাটি দিয়ে ভর্তি করেছে, আর কোথাও বা সেটা উঁচু রয়ে গেছে। এভাবে সেই মরুর জায়গা, এখানে মরুভূমির জায়গা, আল্লাহ রাসুলের যে প্রিয় জায়গা মদিনা, আমরা মদিনা থেকে জেদ্দায় যাচ্ছি। এখানে মদিনা থেকে জেদ্দায় প্রায় 460 কিলোমিটারের মতো, যেখানে আমরা এখান থেকে, এর আগে আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, এখন মক্কা থেকে আমরা আবার জেদ্দায় যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের যে নিয়ামত, আল্লাহ পাকের যে জায়গাগুলো, একের পর এক জায়গা, বিস্তীর্ণ মাঠের পর মাঠ, পাহাড়ের পর পাহাড়, এক একটা পথের পর পথ, প্রান্তের পর প্রান্ত চলে যাচ্ছে, যে সেখানে রয়ে গেছে অসংখ্য জায়গা। আমরা আমাদের দেশে সামান্য একটু জায়গার জন্য আমরা কত ঝগড়া জাতি, আমাদের দেশে দেখা যায় যতগুলো মামলা মকদ্দমা হত্যা রাহাজানি হচ্ছে সমস্ত সম্পদের জন্য, জায়গার জন্য। অথচ এই আরবের প্রান্তরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গার কোনো অভাব নেই, সেই জায়গাতে কোনো বসবাস নেই, মানুষের বসবাসের উপযোগী নেই। আমি আবার জেদ্দাতে আরব সাগর পাড়ে যখন দেখেছি, আরব সাগরে সেখানে পাড়ে পানি আর পানি, সেখানে জেদ্দা শুধু সমুদ্রের কাছ তীরবর্তী অঞ্চল, আর মদিনা এবং মক্কার অঞ্চলগুলো রয়েছে মরুভূমির ভিতর দিয়ে। এটা আল্লাহ পাকের বড় খেলা এবং আল্লাহ পাকের সৃষ্টির খেলা। উনি হলেন মহান আমাদের সৃষ্টিকর্তা, উনি এক একটা জায়গায় এক একটা অবস্থান তৈরি করে রেখেছেন, মানুষকে শিক্ষা দিচ্ছে যে আমি মাটিকে পাথর করতে পারি, পাথরকে আমি আবার মাটি করতে পারি, আবার মাটিকে আমি আবার স্বর্ণে রূপান্তরিত করতে পারি, এই মাটির মাঝখানে আবার ইচ্ছা করলে আমাদের স্বর্ণ রূপা গ্যাস সমস্ত খনিজ পদার্থ সমস্ত কিছু আমি দিতে পারি। এটা হলো আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক এখানে পুরো প্রান্তরে পাহাড়ের জায়গায় এই মাটির ভিতরে দিয়েছে অপুরন্ত তৈল, সেখানে দিয়েছে স্বর্ণ, বিভিন্ন খনিজ দামি 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 জিনিস। আমরা যেটুকু জানি আল্লাহ রাসুলের যে যেখানে যেখানে আল্লাহ রাসুলের পা পড়েছেন, যা যিনি সৃষ্টি না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না, সে নবীদের সর্দার, সকল নবীদের শিরোমণি, হ্যাঁ, আহমদ মুস্তফা, হ্যাঁ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমরা ওনাকে সালাম জানাই। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়েদুল মুরসালিন, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সত্যি উনি যেখানে পা পেলেছেন, যেখানে যে যে জায়গায় ওনার পা পড়েছে সমস্ত জায়গায় আল্লাহ পাকের নিয়ামত, সেখানে দিয়েছে অফুরন্ত তৈল স্বর্ণ, হ্যাঁ, দামি দামি জিনিস দিয়ে ভরপুর করে রেখেছেন। তিনি আমাদের
মহান আমাদের যে নবী রহমানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আজ এই দুনিয়ার সৌন্দর্যের জন্য যেন আমাদের নবী, আর কাল আখিরাতের দিন সমস্ত নবী, সমস্ত আমরা যারা আমার উম্মত, উম্মতের জন্য একমাত্র সুপরিশদাতা, আমাদের একমাত্র কান্নারি উনি মহান রব্বুল্লাহ, মহান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, আমরা যদি বর্ণনা করতে যাই বর্ণনা শেষ হবে না, আমাদের পথ শেষ হবে না, বলাও শেষ হবে না। দেখতে দেখতে হয়তো আপনারা বিরক্ত হবেন অথবা কখনো আগ্রহ বাড়বে। আমাদের এই ভিডিওতে সামান্যতম দেখেই আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু দিয়েই অনেক কিছুই অনুভব করা যায় না। তবুও আমি মোহাম্মদ জসীমউদ্দিন আপনাদের কাছে স্মরণ করি, দেখিয়ে দিতে চাই, যাদের পক্ষে হয়তো সৌদি আরবের মরুপ্রান্তর, সৌদির জায়গাগুলো দেখার মতো সুযোগ যাদের হয়নি, তারা হয়তো আমার এই ভিডিওর, আমাদের এই প্রতিবেদন দেখে কিছুটা অনুভব করতে পারবেন সৌদির সমস্ত অঞ্চলগুলো কেমন। আমরা দেখেছি হজের যে জায়গায় আল্লাহ ফাকের যে খেলা, আরাফাতের মাঠ যেখানে শুধু উত্তপ্ত গরম, যেখানে গরম, যেদিন আমাদের হজে আমরা উপস্থিত ছিলাম শুধু গরম আর গরম। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমরা দেখেছি যে এত গরমে বসবাস করা, এই গরমে টিকে থাকা কত কষ্ট। যে গরম জায়গায় আল্লাহ রাসুল অবস্থান করেছিলেন, বিদায় হজের বাসন দিয়েছিলেন, যেখানে ইসলামের জন্য উনি নিবেদিত প্রাণ, যেখানে তার সাহাবায়ে কেরামরা যে বিদায় হজে বাসন শেষে ওনাদেরকে বলেছিল, তোমরা যারা উপস্থিত আছো তারা আমার কথা শুনতেছো, যারা উপস্থিত নেই তাদেরকে আমার সংবাদ জানিয়ে দিও এবং তাদেরকে আমার ইসলামের জন্য দাওয়াত দিয়ে দিও। এভাবে উনি দাওয়াত দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা আরাফাতের মাঠ থেকে, ওখান থেকে যে যেদিকে ছিলেন সেদিকে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সারা পৃথিবী জুড়ে পড়ে আসে, সারা পৃথিবী জুড়ে ওনারা ইসলামের দাওয়াতের জন্য গিয়ে এখনও এক একজনের কবর, এক একটা সাহাবায়ে কেরামের কবর সেখানে রয়ে গেছে। তো আমরা মনে করি এই যে জায়গাগুলো, এক একটা মরুপ্রান্তরের জায়গা, দূর দূরান্তের যে জায়গা, তাতে দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসুল এই কঠিন উত্তপ্ত গরম বালি পাথরের মাঝখানে, এখন হয়তো সে পরিবর্তন হয়ে এসেছে, রাস্তাঘাট হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, আজ থেকে 1400 বছর আগের তখন তো কিছুই ছিল না। ওনারা কত কষ্ট করছে, ওনারা কত কষ্টে ইসলামের দাওয়াত দিয়েছে, কত কষ্ট করে যে মানুষকে বুঝিয়েছে আল্লাহ পাকের সৃষ্টি সম্বন্ধে, আল্লাহ মহান আল্লাহর নির্দেশ সম্বন্ধে, আল্লাহ তাআলার হুকুম সম্বন্ধে জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে বারবার সেখানে নিয়ে এসেছে এবং আল্লাহ ইসলামের জন্য আল্লাহ রাসূল সেখানে দাওয়াত দিয়েছেন। আমরা মনে করি যে আমাদের প্রত্যেককে বোঝা উচিত কত কষ্টের আজকের ইসলাম, কত কষ্টের আজকের আমাদের এই, আমরা যে মুসলমান, আমরা যে এই ইসলাম নিয়ে এসেছি সেটা আমাদের অনুভব করা। অতএব সুপ্রিয় দর্শক, আমরাই আর ধারাভাষ্যকে এখন আর বর্ণনা না দিয়ে শুধু আপনাদের সবার কাছ থেকে সালাম নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।